দুই হাজাৰ চবিছ নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰে এবাৰ তিনি দলৰ নেতা আৰু নেত্ৰী বাংকু আৰু এতিয়া মধ্য বাপা যি কংগ্ৰেছ যি প্ৰাৰ্থী ৰ গত কালি ঘোষণা পৰে সেই কেমিতি ওলাইছে তিধাচল আলোচনা কৰিবি ভাই প্ৰথমেতো স্বাগত কেমিওাই আপোনাৰ যি কণ সবু লোক বাৰ্তা ৰক প্ৰথমে কৈছে লকঙ্ সমস্যা সহ বস্তা বাল্যাপা বা যে বিভিন্ন সমস্যা মৌলিক সমস্যা অশেষ করে স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা আমার যে বন্য বাত্যা সমস্যা এবং এই সমস্যা যে লোক হচ্ছে দৈনন্দিন সমস্যা সে সমস্যা সহিত পয়েন্ট আউট করিকে লোক পাখে পচাবার দায়িত্ব হচ্ছে মর আমার নিশ্চিত ভাবে এত জাঁ মো দীর্ঘ চৌত্রিশ বর্ষ ধর ছাত্র জীবন আজ পর্যন্ত লড়াই করছি এবং এই লড়াই ভিতরে এত জি যে লোক মৌলিক সমস্যা আমার পূরণ হওয়ার দরকার এ দেখত যধায়ক পূর্ব যে ভোট আসলে যে লোককে যে প্রত্রুতি দিকে তাহলে কে কার্যুয়ে কী ভোট আসলে হি প্রত্রুতি যায় আগর কে যায়নি আপনার যে এটি সরকার বিজেডি সরকার বিতৃত্ব নে মুবু জনে করিবার নিশা লোক সমস্যা কু যদি সে বড়াই চাল কাম করা চাহা নিশ্চিত ভাবরে যে আগুর যে মানে সাংসদ অধায়ক অন্য নেতৃত্ব নেতেন যে সরকার অনেক এ সরকার হচ্ছে আপনার কুণা লোক সমস্যা জড়িত হওয়া চেষ্টা করুন দেখোন ক'ৰ ৰপা বস্তা নিৰ্বাচন মণ্ডলৰে এমি কোন চব সমস্যা ৰচিছে যা আপোনাৰ বিধায়ক হ'লে তোকৰ আপোন প্ৰৰচা আছে আপোনাৰ ক'ত তাহ পূৰ্ণ হ'ব মই আজি কয় কথা আজি যদি বস্তা কু যা আজি গোটেই গাইনিক স্পেচালিষ্ট নাই আজি যদি ইডুকু যোৱা মা জনে যি আসন প্ৰসোৱা তাকি যোৱা গোটেই গাইনিক স্পেচালিষ্ট নাই আজি প্ৰতাপুৰ কোনো যোৱা গোটেই মেডিচিন নাই কি গাইনিক নাই নিজে ছটপল হ'ব ମା ଯେତେ ଯନ୍ତ୍ରଣା ଛଟପଟ ହେଉଥିଲାବେଳେ ଯଦି ନେଇକି ଯିବା ଗୋଟେ ଗାଇନିକ୍ ସ୍ପେଶାଲିଷ୍ଟ ନାହିଁ ମୁଁ ବିଶେଷ କରି କହିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ଏବଂ ବିଭିନ୍ନ ସ୍କୁଲରେ ପାଠପଢ଼ାକୁ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱ ଦେବା ଏବଂ ବନ୍ୟା ନିୟନ୍ତ୍ରଣ ପାଇଁ ବନ୍ୟାଟା ବନ୍ୟା ତ ହେବ କିନ୍ତୁ ବନ୍ଧୁବାଟ ଠିକ ଭାବରେ ନିୟନ୍ତ୍ରିତ ହେବ ଲୋକ ହେଉଛି ସୁରୁଖୁରୁରେ ରହିବେ ଏବଂ ବାତ୍ୟା ସମୟରେ ବିଭିନ୍ନ ବାତ୍ୟା ସ୍ଥଳୀ ଗୁଡ଼ାକ ଠିକ୍ କରିବା ଏବଂ କମ୍ୟୁନିକେସନ୍ ଆମର ପରିଚୟ କ'ଣ ଆମର ଡଗରା ବେଳାଭୂମି ଆମର ହେଉଛି ପରିଚୟ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ମିଳୁଛି ଗୋଟିଏ କମ୍ୟୁନିକେସନ୍ যেমি কত কথা কথা হলানি ওয়েল কম্যুনিকেসন করা লাইট লগে কি যেমন জাঁয়া বালিয়পাড় যেত ব্লক ছকরে পৌঁছব লোক জাঁব যে হোজে এটা গোটে মুখবন্দর পঁচি যাইছি যিমি ভারতবর্ষের চারিআ লোক আসু ঢগরা বেলাভুমী আসুক সে রাস্তার অবস্থা কোণ গোটে আমি অছু জা পি গমনাগম শিক্ষা এবং স্বাস্থ্য ଏ ତିନିଟା କଥାକୁ ମୁଁ ଗୁରୁତ୍ୱ ଦେବି ସରକାର କହୁଛନ୍ତି ସରକାର କହୁଛନ୍ତି ଅନେକ ବିକାଶ ହେଇଛି ମାଆ ମାନଙ୍କୁ ସମ୍ମାନ ଦିଆଯାଉଛି ଆଉ ଗାଁ ଗାଁରେ ବିକାଶ ହେଇଛି ଏ ବାର୍ତ୍ତା ଯେଉଁ ସ୍ଥିର ପଚିଶ ବର୍ଷର ସରକାରଙ୍କର ଏ ବାର୍ତ୍ତା କେତେ ଠିକ୍ ଏକଦମ ଡାମ୍ ଇଚ୍ଛ ମାକୁ ସମ୍ମାନ ଦେବା ଏସ୍ଏଚ୍ଜି ଗ୍ରୁପ ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ମାଆ ମାନଙ୍କୁ ଅନ୍ୟ ରାଜ୍ୟରେ ଦଶଲକ୍ଷ ପନ୍ଦର ଲକ୍ଷ ଟଙ୍କା ଦେଉଥିବା ବେଳେ ଆମ ସରକାର ପାଞ୍ଚ ଲକ୍ଷ ଦେଉଛି କମ୍ପାନୀମାନଙ୍କୁ ଶହେ କୋଟି ଟଙ୍କା ଦେଉଛି ତିରିଶ କୋଟି ଛାଡ଼ ପଚାଶ କୋଟି ଛାଡ଼ ବିଭିନ୍ନ ଖଣିଜ ଦ୍ରବ୍ୟ ତାଙ୍କୁ ହେଉଛି ରିହାତି ଦରରେ କିନ୍ତୁ ମାଆ ମାନେ ପାଞ୍ଚ ଲକ୍ଷ ଟଙ୍କା ପାଉଛନ୍ତି ବାର ଜଣ ମା କି ଦଶ ଜଣ ମାଆ ସେମାନେ ଲଗାତାର ଗୋଟେ ବର୍ଷ ପରିଶ୍ରମ କରିସାରିଲା ପରେ ଗୋଟେ ବର୍ଷର ମାତ୍ର ଚାଳିଶ ହଜାର ଟଙ୍କାକୁ ସେମାନେ ରୂପରେଖ ଦେଉଛନ୍ତି ସୁଧ ମୂଳ ସହ ଶୁଧୁଛନ୍ତି କ'ଣ ଏ ସରକାର କରୁଛି ଚାଳିଶ ହଜାର ଟଙ୍କା କ'ଣ କରିବ ସେ ମାକୁ ଦେଉନ୍ତୁ ପଚିଶ ଲକ୍ଷ ଟଙ୍କା ଦିଅନ୍ତୁ সে ডেভেলপ করবে জনে মা যদি দুই লক্ষ তিন লক্ষ গোটে বর্ষাক পাউটিলাইজ করে পাহানা করি পতকা ধরব এ মানসিকতা তুমি রক্ষিছ মা মানুষকে তুমি মানে তাঁর পছক মানে হচ্ছে গিয়ে দলীয় মনোভাব নিয়ে কাম করছ কিন্তু তাঁকর ঠিক ভাবে উঠেবা এ মানসিক সম্পর্কে নাই।